কুড়িগ্রামের উলিপুরে দুর্বৃত্তরা শফিকুল ইসলাম 32 নামক এক যুবককে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে 19 জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম। উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম জানা গেছে, নিহত রফিকুল তেলিপাড়া গ্রামের মৃত আবুল হোসেন ফাগুর পুত্র। তিনি পেশায় একজন রিক্সা চালক ছিলেন। খবর পেয়ে শুক্রবার সকাল 6টার দিকে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর কুড়িগ্রাম থেকে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন ও পারিপার্শ্বিক অবস্থা প্রত্যক্ষ সহ আলামত সংগ্রহ করেন। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই গ্রামের আলিফ উদ্দিনের পুত্র গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম 35-কে আটক করেছে। এছাড়া আলামত হিসেবে তার পরনের একটি ভেজা প্যান্ট ও একজোড়া জুতা জব্দ করেছে পুলিশ। উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের শনাক্তকরণে আইনের আওতায় আনার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলছে যে কার কাছে অটো বিক্রি করছে, তাকে আমাকে বলে নাই। আমাকে গাড়ি আসছে, নতুন গাড়ি আসছে। কত টাকা তুলছিল? আমি টাকা তুলছি 50,000। ওনার কাছে আসেন গাড়ি বিক্রির টাকা, অটো কত টাকা গাড়ি বিক্রি করছে? 1,00,000 পার হবে। গাড়ি বিক্রি করছে কয় তারিখ? 3-4 দিন হয়, 3-4 দিন হবে স্যার। আর সংস্থা থেকে লোন আমি কালকে তুলছি। কত লোন? কত? 50,000। আর অটো বিক্রি কত? অটো কিনছি 1,00,000, 10,000 দিয়ে কিনছি, বেচাইছে 80,000 না 90,000 টাকা আমি জানি। আমাকে ফল বলছে বেচাইছে। আর বিকেল বেলা 5টার দিকে এসে বের হয়েছে বাড়ি থেকে? হ্যাঁ, দুপুরে ভাত দিলাম, ভাত খেলো, দুজনে মুন্সি উলিপুর গেলাম, টাকা তুললো, আমার কাছে মাগরিব বাদ নামে দিলে উনি মাছ বিল গেল। আর আমার টাকা সাথে নিয়ে গেছে, টাকা সব টাকা নিয়ে গেছে, আমাকে একটা টাকা দেয় নাই। আমি এত করলাম টাকাটা দেও, তাও না দিই।